হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব, যেটা অনেকেই হয়তো জানেন, আবার হয়তো অনেকে জানেন না। তো যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলা। অনেকেই দেখা যাচ্ছে মাছ কিনে আনার পরে দেখেন হঠাৎ করে মাছটা মারা যায়, ট্যাঙ্কে ছাড়ার ওই দিন এক দুই ঘন্টা পরে মারা যায়, বা একদিন পরে মারা যায়, দুই দিন পরে মারা যায়। আসলে এখানে মাছটা মারা যাওয়ার পেছনে কিছু কিছু কারণ থাকে, মানে আমরা কিছু ভুল করে থাকি, যে ভুলগুলোর কারণেই মাছটা মারা যায়। এখন আমি এই বিষয়গুলো উল্লেখ করবো, কী কী ভুল করে থাকি, আর হচ্ছে আর কী কী করতে হবে, কী কী করলে আমাদের মাছগুলো আর মরবে না, সেটা নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না টেনে, আশা করি উপকৃত হবেন। এখন আমরা কী কী ভুল করে থাকি সেগুলো আগে আমরা বলি। প্রথম যে ভুল করে থাকি সেটা হলো, আমরা আগে থেকে পানি স্টক করে রাখি না। মাছ কিনে আনি, তারপর ট্যাপ থেকে পানি নেই, নিয়ে সাথে সাথে ওইখানে মাছটা ছেড়ে দিই, এটা মারাত্মক একটা ভুল। দুই নম্বর ভুল যেটা আমরা করে থাকি, কোনো প্রকার লবণ বা কোনো মেডিসিন ইউজ করি না, এটা আসলে দরকার। পানিতে যে ক্লোরিন থাকে বা হচ্ছে আয়রন থাকে, এগুলো দূর করার জন্য কিছু মেডিসিন ইউজ করা দরকার, সেটাও আমরা করি না। তিন নম্বর ভুল যেটা আমরা করে থাকি, বাদাম পাতা ইউজ করি না। বাদাম পাতাটা ইউজ করলে মাছ অনেক ভালো থাকে, এটা আমরা করি না। চার নম্বর ভুল যেটা করি সেটা হলো, আমরা টেম্পারেচারটা মেনটেন করি না। মাছটা নিয়ে এসে সাথে সাথেই ট্যাঙ্কে ছেড়ে দিই, একটু মানে তাপমাত্রা দুইটা পানির তাপমাত্রা মিলাই না কখনো। এরপরের যে ভুলটা আমরা করি, মাছটা আনার পর সাথে সাথেই হয়তো বা খাবার দিয়ে দিই বা অতিরিক্ত খাবার দিয়ে দিই, যার কারণে মাছটা মারা যায় বা অসুস্থ হয়ে যায়। আসলে ওরা জার্নি করে আসে, ওদের সাথে সাথে খাবার দেওয়া উচিত না, একটু রেস্ট দেওয়া দরকার। এইগুলো হচ্ছে আমরা ভুলগুলো করে থাকি, বা এছাড়াও কিছু কিছু ভুল হয়তো আমরা করি যেটা হয়তো বা এখানে আমার উল্লেখ করা হয় নাই, ব্যাক একজন এক এক রকম করে থাকে। এখন আসি আমাদের সঠিক উপায় কী, অর্থাৎ কীভাবে কী করলে আমাদের মাছগুলো আর মারা যাবে না। এখন এগুলো আমি পয়েন্ট আকারে উল্লেখ করব। সর্বপ্রথম এক নম্বর পয়েন্ট, পানি স্টক করতে হবে আমাদের চার পাঁচ দিন আগে। ঢাকা সিটির মধ্যে যারা আছেন তাদের অবশ্যই মিনিমাম চার থেকে পাঁচ দিন আগে ট্যাঙ্কে পানি স্টক করে রাখতে হবে। আর যারা ঢাকার বাইরে আছেন অথবা গ্রাম অঞ্চলের দিকে আছেন, গ্রামে সাধারণত পানিতে আয়রন কম থাকে, তো তারা অন্তত মিনিমাম দুই থেকে তিন দিন আগে স্টক করে রাখবেন। চার পাঁচ দিন আগে স্টক করলে পরে আরও ভালো হয়, এটা সমস্যা নেই, চেষ্টা করবেন সবাই চার পাঁচ দিন আগে স্টক করার। দুই নম্বর পয়েন্ট, আমরা লবণ ইউজ করব আর মিথেনিল ব্লু ইউজ করব। লবণ দিব হচ্ছে বাজারে যেটা খোলা লবণ পাওয়া যায়, মোটা লবণ, যেটা গরুকে খাওয়ানো হয় আর কি, বা ঢাকাতে দেখবেন যারা অথবা মুদি দোকানে গেলেই বলবেন যে মোল্লা লবণ। হ্যাঁ, মোল্লা লবণ বললে পারে ওরা দিবে, ওইটা মোটা লবণ, ওইটাই। আর পরিমাণ দিবেন হচ্ছে এক দুই চিমটি, দুই চিমটি এরকম করে পানিতে গোলায় দিয়ে দিবেন, যখন পানিটা স্টক করবেন আর কি, মাছ ছাড়ার চার বালতিন আগে ওই সময়টা। এর পরের পয়েন্ট হচ্ছে বাদাম পাতা ইউজ করব আমরা অবশ্যই। বাদাম পাতাও ওই যখন লবণটা দিবেন সেই সময়ে পানি স্টক করে সাথে সাথে একটা শুকনো কাঠবাদাম পাতা প্রথমে অন্য একটা যে কোনো পানি দিয়ে আগে ধুয়ে নেবেন। ধোয়ার পরে রোদে যদি শুকায় নিতে পারেন তাহলে ভালো, না হলেও সমস্যা নেই। ধোয়ার পরে আপনার মেইন ট্যাঙ্কে ছেড়ে দিবেন, মেইন ট্যাঙ্কে রাখার দুই দিন পরে আবার পাতাটা উঠাই ফেলবেন, না হলে এই পাতাটা পচে আবার পানি একটা নষ্ট করে ফেলতে পারে। আর যাদের কাছে বাদাম পাতা নাই বা যাদের আশেপাশে বাদাম পাতা নেই, তারা হলো শুকনো কলার পাতা ইউজ করতে পারেন। কলার পাতা তো মোটামুটি দেশের সব জায়গাতেই থাকার কথা বা আছে। এরপরের পয়েন্ট হচ্ছে টেম্পারেচার মেনটেন করা।
আমরা যখন মাছটা কিনে আনি তখন ওই মাছের যে প্যাকেটে থাকে ওই প্যাকেটের পানি আর আমাদের ট্যাঙ্কের পানি দুইটার তাপমাত্রা দেখবেন যে স্বাভাবিকভাবেই যে একরকম থাকে না। আপনি নিজেই একটু হাত দিয়ে দেখবেন, যে ট্যাঙ্কের পানিতে একটু হাত দিবেন দেখবেন যে পানির তাপমাত্রা একরকম আর যে প্যাকেটে মাছ আছে ওইটার তাপমাত্রা অন্যরকম, একটু কম বেশি হয়ে থাকে। এই কারণে সরাসরি মাছটা ছেড়ে দেওয়া উচিত না, ওই প্যাকেট সহ আপনার ট্যাঙ্কে ভাসিয়ে রাখবেন 10-15 মিনিট সময়, মিনিমাম 10-15 মিনিট রাখবেন, বেশি রাখলেও সমস্যা নেই। তো চেষ্টা করবেন এরকম 10-15 মিনিট রাখার। এরপর 10-15 মিনিট রাখার পরে আপনার যে প্যাকেটের পানি ওই পানিটা ফেলে দিয়ে শুধু মাছটা আপনি ট্যাঙ্কে ছেড়ে দিবেন, ওই প্যাকেটের পানি ওটা বাইরে ফেলে দিবেন, শুধু মাছটা ট্যাঙ্কে রাখবেন। তারপরের পয়েন্ট হচ্ছে খাবার কখন দিব। দেখা যাচ্ছে আমরা ট্যাঙ্কে মাছটা ছেড়ে দেওয়ার পর সাথে সাথেই খাবার দিই, মনে করি যে ও তো কয়েক ঘন্টা জার্নি করে আসছে, হয়তো বা ক্ষুধা লাগছে, টায়ার্ড, ওকে খাবার দিই আমরা। কিন্তু এটা একটা মারাত্মক ভুল, জার্নি করে আসার পর মাছকে সাথে সাথেই কখনো খাবার দিবেন না, এটা একটা অনেক বড় ভুল। এই ভুলগুলো করার কারণেই আমাদের মাছ অনেক সময় মারা যায়, সো এটা কখনোই করবো না। আপনি যদি মাছটা সকালে এনে ট্যাঙ্কে ছাড়েন তাহলে বিকালবেলা খাবার দিবেন মাছকে, আবার যদি বিকালবেলা মাছটা কিনে আনেন তাহলে পরের দিন সকালে দিবেন। এই 12 ঘন্টা না খেয়ে থাকলে মাছটা মরবে না, কিন্তু যদি সাথে সাথে খাবার দেন সেটাই হতে পারে ওর মৃত্যুর কারণ। তো আমরা এই কাজগুলো কখনোই করব না, আশা করি বুঝাইতে পারছি। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি অন্য কোনো টপিকস নিয়ে ভিডিওর প্রয়োজন হয় তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আস্তে আস্তে অনেক ভিডিও দিব যেগুলো আপনাদের জন্য অনেক উপকার হবে। ধন্যবাদ সবাইকে এত সময় পাশে থাকার জন্য, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।